আপনি জানতে চেয়েছেন যেটা সেটা হচ্ছে জাফরানটা সুগন্ধি হিসেবে ব্যবহার করা পুরুষদের জন্য বৈধ কিনা হ্যাঁ বৈধ কখন বৈধ স্বাভাবিকভাবে বৈধ যদি তিনি মোহরে হন এহরাম করেন তাহলে তার জন্য হারাম জানতে হবে এক অবস্থায় হারাম সেটা হচ্ছে এহেরাম অবস্থায় হারাম আর সর্বাবস্থায় পুরুষরা জাফরান ব্যবহার করতে পারবে সুগন্ধি হিসেবে যদি হয় সুগন্ধি হিসেবে জাফরানটা নারীদের জন্য ব্যবহার করা বৈধ নয় আর জাফরানের রঙ পুরুষদের জন্য ব্যবহার করা মানে রং হিসেবে এটা বৈধ কিনা না নারীদের জন্য বৈধ আলেমদের সকলের মতে পুরুষদের নিয়ে আলেমদের এখতলাফ রয়েছে আলেমদের অনেকেই বলেছেন যে জাফরানের রঙ যদি রঙ হিসেবে তারা মানে সৌন্দর্যের জন্য ব্যবহার করে সেটা না যায়জ নয় কিন্তু জাফরানের কাপড় অথবা জাফরান জাতীয় কোনো জিনিস ব্যবহার করা যে মানে পোশাকের মধ্যে জাফরান রঙের কোনো জিনিস ব্যবহার করা এটি আলেমদের মতো হারাম বা নিষিদ্ধ ধন্যবাদ এই বাইকে তিনি প্রশ্ন করেছেন জাফরান সম্পর্কে তারপর তিনি নিজেও কিছু কিছু ভাই বলেন বা কোনো আলেম বলেন এ ধরনের কিছু বক্তব্য দিয়েছেন এখানে মধ্যে কথা হচ্ছে যেটা সেটা হলো জাফরান সুগন্ধি হিসেবে জাফরান ব্যবহার করা পারফিউম হিসেবে ব্যবহার করা এটি পুরুষদের জন্য জায়েজ খারাম নয় জাফরান আসলে এর মধ্যে সুগন্ধি আছে এটা এক প্রকারের সুগন্ধি সুগন্ধির জন্য ব্যবহৃত হয় আবার কালারের জন্য সৌন্দর্যের জন্য ব্যবহৃত হয় নানা নানা কাজে হয় খাওয়া জাফরান দিয়ে রঙও করা হয় তাকে এক্ষেত্রে জাফরান এই কালার এর রং যেটা আছে সেটা কাপড়ে ব্যবহার করা হয় কাবারে ব্যবহার করা হয় এবং জাফরান সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় আপনি জানতে চেয়েছেন যেটা সেটা হচ্ছে জাফরানটা সুগন্ধি হিসেবে ব্যবহার করা পুরুষদের জন্য বৈধ কিনা হ্যাঁ বৈধ কখন বৈধ স্বাভাবিকভাবে বৈধ যদি তিনি মোহরে মোহন এহরাম করেন তাহলে তার জন্য হারাম জানতে হবে এক অবস্থায় হারাম সেটা হচ্ছে এহেরাম অবস্থায় হারাম আর সর্বাবস্থায় পুরুষরা জাফরান ব্যবহার করতে পারবে সুগন্ধি হিসেবে যদি হয় সুগন্ধি হিসেবে জাফরানটা নারীদের জন্য ব্যবহার করা বৈধ নয় আর জাফরানের রং পুরুষদের জন্য ব্যবহার করা মানে রং হিসেবে এটা বৈধ কিনা নারীদের জন্য বৈধ আলেমদের সকলের মতে পুরুষদের নিয়ে আলেমদের আখতলাফ রয়েছে আলেমদের অনেকে বলেছেন যে জাফরানের রঙ যদি রং হিসেবে তারা মানে সৌন্দর্যের জন্য ব্যবহার করে সেটা না যায়জ নয় কিন্তু জাফরানের কাপড় অথবা জাফরান জাতীয় কোনো জিনিস ব্যবহার করা যে মানে পোশাকের মধ্যে জাফরান রঙের কোনো জিনিস ব্যবহার করা এটি আলেমদের মতো হারাম বা নিষিদ্ধ কারণ সুরাহ সাল্লা ইসলাম এই ধরনের কালারকে নিষেধ করেছেন সৈয়াদ রঙ হিসেবে রঙ হিসেবে আরেকটি হচ্ছে জাফরান যদি খাবারে ব্যবহার করা হয় সেটা পানীয়ের মধ্যে হতে পারে আবার সলিড খাবারের মধ্যে হতে পারে দুই অবস্থাতেই পুরুষদের জন্য খাওয়াও যায় ব্যবহার করাও যায় জি আমরা জাফরানের বিচিত্র ব্যবহার সম্পর্কে জানলাম জানলাম কোথায় হালাল কোথায় হারাম আপনি আরও লিখেছেন জানতে পারলাম কোনো প্লেটে জাফরান দিয়ে কোরআনায় আয়াত লিখে যেমন সোরা আল ফাতেয়া আয়াতুল কুরসি ইত্যাদি ওই প্লেটে পানি দিয়ে ধুয়ে ওই লেখাটা খেলে নাকি রুকিয়া হিসেবে কাজ করে বা কালো জাদুর বিরুদ্ধে কাজে দেয় এটা কি কোরআন সুন্না দ্বারা স্বীকৃত এ ব্যাপারে নাকি আমলও সাব্যস্ত হয়েছে না কোরআনের কোথাও আসেনি সন্ন্যাস কোথাও আসেনি বাকি সারাবদের আমলের বিষয় নিয়ে বিভিন্নতা রয়েছে সারাব্দের আমলের ব্যাপারে বিভিন্নতা রয়েছে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটাকে ইত্যাকাত করার বৈধতা নেই আপনি যেটা বলেছেন যে যদি এভাবে খায় তাহলে কালো জাদু থেকে অথবা ভয়ঙ্কর কোনো বেদি থেকে মুক্তি পেয়ে যাবে এই বিশ্বাস করার বৈধতা নেই সেটা জাফরান দিয়ে লিখে খেলে যদি কোনো অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণিত হয় তাকে ভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট ব্যক্তির অভিজ্ঞতা ব্যক্তির সাথে সম্পৃক্ত খেয়াল রাখতে হবে এখানে একটি মাস আলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কারো অভিজ্ঞতা যদি কোনো জিনিসকে প্রমাণ করে যে অভিজ্ঞতার মাধ্যমে তিনি দেখেছেন যে এইভাবে করলে জিনিসটা শুদ্ধ হয় যেমন কেউ একটা অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণ করেছেন যে আপনি যদি রোশন খান তাহলে আপনার এটা ভালো হবে তাহলে সেটা ওই ব্যক্তির সাথে জড়িত এটাকে মানে কমন করে দেওয়া অথবা জেনারেলাইজ করা এবং সবার জন্য বিধান হিসেবে চালু করে দেওয়া অথবা শরিয়ার বিধান মনে করা মোটেও বৈধ নয় সুতরাং এই জাফরানের এই বিষয়টি রুকিয়া সরিয়ার সাথে জড়িত বিষয় নয় এটাকে কোনোভাবে জেনারেলাইজ করার সুযোগ নেই জেনারেলাইজ বলতে আমি বুঝাচ্ছি যেটা সেটা হলো এটা বিধানে পরিণত করে নিলেন যে জাফরান দিয়ে এভাবে মানে কোরআনে আয়াত লেখা হবে তারপর কোন হাত লিখে খেয়ে ফেলবেন কারণ কোন লিখে খাবে কি না আদৌ কি কোন খাওয়ার বিষয় কি এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে আলেমদের এই বিষয় নিয়ে যথেষ্ট একতলাফ রয়েছে তবে আপনি যেটা বলেছেন স্যারফদের আমার সাব্যস্ত হয়েছে আসলে সাহাবেক্রামদের আমার সাব্যস্ত হয়নি তাবিদের আমার সাব্যস্ত হয়নি হয়তো পরবর্তী যুগে কিছু সংখ্যক লোক তাদের ব্যক্তিগত ইস্তিহাদের মাধ্যমে করেছেন বলে কেউ কেউ বর্ণনা করেছেন তবে এই বর্ণনাগুলো খুবই বিতর্কিত যেহেতু এই ধরনের আমল সাব্যস্ত হতে হলে শরিয়ার বিধান হিসেবে একটা হচ্ছে আমার ব্যক্তিগত আমল ব্যক্তিগত আমলের জন্য আমি আমি বলতে পারি যে আমার কাছে এটা ভালো লেগেছে এটা শরিয়ার বিধান নয় কিন্তু শরিয়ার বিধান হিসেবে যদি বলতে হয় তাহলে অবশ্যই সেটা শরিয়ার যে ভিত্তি আছে সেই বৃত্তির আলোকে বলতে হবে সুতরাং এটাকে শরিয়ার বিধান বা রুকিয়া শরিয়ার পদ্ধতি হিসেবে গ্রহণ করা বা এটাকে স্টাবলিশড করা যেটা স্বরেই যে সমস্ত রুকি আছে বৈধ ঝাড়ফুঁক যেটা আছে সেটার এক প্রকার উপায় বা অবলম্বন বা মাধ্যম এটা সঠিক নয় সঠিক নয় আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক সবশেষে লিখেছেন জাফরানের উপকারের ব্যাপারে কোরআন বা সন্নাতে কি কিছু বলা হয়েছে না এবং কোনো সহি ব্যবহার সাব্যস্ত হয়নি অনেকে বর্ণনা করে থাকেন এগুলো এই বর্ণাগুলো যথাযথ কিনা তাহাকে দিক থেকে ওলামাহাম এগুলোকে সঠিক বলেননি বাকি জাফরান দেখা যায় যে প্রাচীন যুগ থেকে অনেক যেহেতু রাসুল্লাহ আসলাম যুগে ছিল এবং পরিচিত ছিল সেই বকরাই হাদিসের মধ্যে এসেছে ওমা মাস্তাকু ওমা মাস্তাহু আল আল ওরাসু ও জাফরান তো এখানে জাফরানের কথা হাদিসের মধ্যে একাধিক হাদিস শহীদ হাদিসের মধ্যে এসেছে সেখান থেকে বোঝা যায় যে জাফরান তখনকার সময় ব্যব ব্যবহার করা হতো কাপড়ে ব্যবহার করা হতো হিসেবে ব্যবহার করা হতো এবং জাফরান অনেকে খাবারেও ব্যবহার করতেন যদি আল্লাহর সৃষ্টির এই মানে উপাদানের মধ্যে উপকার না থাকতো তাহলে মানুষ অবশ্যই ব্যবহার করতে না মানুষের ব্যবহারের পেছনে প্রত্যেকটা জিনিসের কিছু কিছু না কিছু উপকারিতা আছে এটা স্বীকৃত বিষয় বাকি হাদিসে এর ফজিলত অথবা এর ব্যবহারের গুরুত্ব বা এটা ব্যবহার করলে এটা খেলে জাদু থেকে বেঁচে যাবে অথবা জিন আক্রান্ত হওয়া থেকে অথবা জিনের আসর করা থেকে বেসে যাবে এ ধরনের বক্তব্যগুলো মোটেও শুদ্ধ নয়